Hello guys, this is Zach Benton. So I hope you all guys are doing really well. So আজকের মানে লেসন ভিডিওতে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে গিটার কেমনে টিউন করব উইদাউট এনি টিউনার। ঠিক আছে, অনেকে গিটার শুরুর সময় মানে টিউন করতে চাই, ঠিক আছে, টিউনারের মাধ্যমে, দ্যাটস রিয়েলি নট আ বিগ ডিল। বাট কথা হচ্ছে টিউনার দিয়ে টিউন করাও যায়, অনেক সময় অ্যাকিউরেসি থাকে, তবে টিউনারের কিছু মানে লিমিটেশনস আছে। এটা সবসময় হয় ওটা বলবো না, কিন্তু মাঝে মধ্যে এরকম প্রবলেম হয়। লাইক দেখবেন আপনার গিটারটা টিউনে আছে, টিউনে থাকার সত্ত্বেও আপনার টিউনারের ডিস্টিউন কিন্তু দেখায়, তা তখন কিন্তু অনেকে মেন্টালি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কি ব্যাপার, টিউনারে আমি অ্যাকিউরেসি পাচ্ছি না কেন। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের জানা দরকার যে কেমনে টিউনটা করব, কারণ বাসায় আসলে অনেক সময় বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করে, গিটারের টিউনিং কিসগুলো নড়াচড়া করে, তারপরে অথবা বাসায় আত্মীয় স্বজন যদি আসে তখন হয়তো বা মশকরা বশত হোক, যে কারণ বশতই হোক, টিউনিং কিসগুলো এদিক সেদিক পড়ে থাকতে পারে। সো আজকে আমরা এই ভিডিওতে বুঝার চেষ্টা করব যে কেমনে আমরা গিটারটা প্রপারলি টিউন করব। ইউজুয়ালি আমাদের গিটার টিউন যেভাবে থাকে, ই এ ডি জি বি ই, অথবা আমি এটা তো অ্যাসেন্ডিং অর্ডারে গেলাম, ডিসেন্ডিং অর্ডারে যদি যাই, ই বি জি ডি ই ই, যেখানে এটা একদম নিচেরটা হচ্ছে এক নাম্বার তার আর এটা হচ্ছে ছয় নাম্বার তার, 1 2 3 4 5 6। তো আমরা অ্যাকচুয়ালি গিটারটা মানে টিউন করব কেমনে, ঠিক আছে, আমি এবারে একটু দূরে সরে যাচ্ছি যাতে করে আপনারা গিটারটা প্রপারলি দেখতে পারেন। এখন দেখুন আপনারা এখানে টিউনিং কিস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো এক নাম্বার তারের জন্য এই কিস, ঠিক আছে, দুই নাম্বার তারের জন্য এই কিস, তিন নাম্বার তারের জন্য এই কিস, ঠিক আছে, চার নাম্বার তারের জন্য এই কিস, ঠিক আছে, পাঁচ নাম্বারের জন্য এই কি, তারপরে ছয় নাম্বারের জন্য এই কি। তো আমরা এখানে যতগুলো কিস আছে প্রত্যেকটা কিতে আমরা অ্যাকচুয়ালি আমাদের গিটার সে ফর এক্সাম্পল যদি ডিস্টিউন হয়ে যায় কেমনে ওটাকে টিউন করব। এখানে একটা জিনিস কি, সেটা হচ্ছে আমাদের কিছু সেন্স খাটাতে হবে। হ্যাঁ, ইউজুয়ালি এটা যে স্কেলে থাকে এটাকে বলে স্ট্যান্ডার্ড টিউনিং অথবা ই টিউনিং, তা এটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্ট্রিংকে টাইট করেও আমরা ওইভাবে টিউনগুলো অ্যাডজাস্ট করতে পারি, লুজ করে টিউনটা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু আমরা গিটার যেভাবে টিউন করব সেটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং স্টার সাপেক্ষে, ওটার সাথে আমরা মিল রেখে অন্যান্য স্ট্রিংগুলো মেলানোর চেষ্টা করব। সে ফর এক্সাম্পল আমি ডিফারেন্ট টাইপের টিউন দেখাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সো এখন সে ফর এক্সাম্পল এটা আমার এক নাম্বার তার, হাইপোথেটিক্যালি ধরলাম যে এই তারের টিউনটা চেঞ্জ হয় নাই কিন্তু বাকি তারগুলো ডিসটিউন, আমি একটু উল্টা পাল্টা এলোমেলো করি। এবার দেখেন গিটারটা কিন্তু একদম টিউনে নেয়, এভাবে কিন্তু মানে ডিসটিউন সাউন্ডে আসার কথা আর আসা উচিত আমি পার্সোনালি যেটা মনে করি। সো এখন আপনাদের করতে হবে এটা কি, এখন সে ফর এক্সাম্পল, আচ্ছা এই তারটা টিউনে না থাকলে তখন কি করতে হবে ওটা আমি বলে দিব, প্রথমে আমি মানে প্রথম ওয়েটা আমি বুঝাই দিচ্ছি, এরপরে সেকেন্ড ওয়েটা আমি আপনাদেরকে বুঝাই দিব। সো এখন সে ফর এক্সাম্পল এটা এটা আমি ওপেন বাজালাম এক নাম্বার তার মানে ই স্ট্রিং, এখন এক নাম্বার তারের সাথে দুই নাম্বার তারের টিউনটা আমার অ্যাডজাস্ট করতে হবে, কেমনে করব, দুই নাম্বার তারের ফিফথ ফ্রেট, এই যে আমি যারা যারা বিগিনার্স ওদের জন্য আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, 1 2 3 4 5 নাম্বার ঘর তথা ফিফথ ফ্রেট, তো দুই নাম্বার তারের ফিফথ ফ্রেট তো এক নাম্বার তারের সাথে মিলাতে হবে, কিন্তু দেখেন মানে এক নাম্বার তার তো ওপেন বাজালে এরকম, এবার দুই নাম্বার তারের ফিফথ ফ্রেট বাজায়, তা আমার এটা দুই নাম্বার তারের ফিফথ ফ্রেট বাজাতে বাজাতে ই নাম্বার তারের সাথে মিলাতে হবে, মিলতেছে না, মিলতেছে না, তাইলে একটু টাইট করি কারণ এটা লো স্কেল আছে, আরো টাইট করতে হবে, মিলতেছে না পুরোপুরি, কাছাকাছি, কাছাকাছি,
এখন দেখেন এক নাম্বার তারের সাথে দুই নাম্বার তারের কিন্তু মিলে গেছে, ফিফথ ফ্রেটে যদি বাজায়। একটু টাইট করি, কাছাকাছি দুটোটা তারের সাউন্ড সেম হয়ে গেছে। এবারে যেহেতু এক দুই আর তিন নাম্বার তার আমাদের টিউন হয়ে গেছে, এখন তিনের সাথে চারের আমরা মিলাবো। এবারে তিনের সাথে চারের যখন মিলাবো, চার নাম্বার তারের ফিফথ ফ্রেটে আবার আঙ্গুল দিই, ফ্রিকোয়েন্সি অলমোস্ট মিলে গেছে। এবার যেহেতু এক দুই তিন চার, চার নাম্বার তার পর্যন্ত টিউন হয়ে গেছে, এবারে চার নাম্বার তার সাথে পাঁচ নাম্বার তারে মিলাবো। তাহলে চার নাম্বার তার ওপেন বাজাবো, পাঁচ নাম্বার তারের ফিফথ ফ্রেট বাজাবো, পাঁচ নাম্বার তারের ফিফথ ফ্রেট, তাই না? যেহেতু পাঁচ নাম্বার তার টিউন হয়ে গেছে, তাহলে পাঁচ নাম্বার তার জিরো বাজাবো। এবারে ই নাম্বার তার মিলানোর চেষ্টা করবো, এটা কিন্তু হাই স্কেল আছে, তাহলে সরি সরি মাই ব্যাড, এটা আমার আরো টাইট করতে হবে। এবারে দেখেন আমার প্রত্যেকটা তারের টিউন মোটামুটি আগের মতো হয়ে গেছে, এটা তাও একটু টাইট করতে হবে। এবারে দেখালাম আমি প্রথম বই, এবারে আমি দেখাতে চাচ্ছি আপনাদের সেকেন্ড ওয়ে। অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ে হচ্ছে কি, সেকেন্ড ওয়ে না মানে ওটা আমি ফার্স্ট ওয়েতেই আমি টিউনটা করে দেখাবো। মানে ওই সময় তো হচ্ছে কি তারগুলো লুজ ছিল, ঠিক আছে। এবারে যদি তার যদি ওভার টাইট থাকে তখন কিরকম সাউন্ড হতে পারে, লাইক আমি এবারে এক স্কেল লোতে আমি টিউন করে দেখাচ্ছি। মানে ওই স্কেলটা ভুলে যান, যে স্কেলে এই এক নাম্বার তার ছিল ওটা ভুলে যান, আমি একটু লুজ করলাম। তাহলে লুজ অবস্থায় কেমনে আমি টিউনটা মিলাবো, এবার দেখেন লুজ করতে হবে, কারণ এটা অনেক হাই স্কেল আছে। এই যে তাহলে আমার দেখি, এখন একটু টাইট আছে, দুই
তারই মিলে গেছে। এবারে সেম আগের মতো তদ্রুপ। তাইলে দুই নাম্বারটা যেহেতু টুইন হয়ে গেছে, দুইয়ের সাথে আমি তিন নাম্বার তারটা এখন টুইন করবো। তাইলে 2-0, এটা ফোর্থ ফ্রেট, তিন নাম্বার তার। আরো লুজ করি, যেহেতু আমাদের এখন 1-2-3 তার টিউন হয়ে গেছে, এখন এই তার তিন নাম্বার তারের সাথে আমি চার নাম্বার তার মিলাবো। তাহলে চার নাম্বার তারে ফিট ফ্রেট আঙ্গুল দিই। তাহলে তিন নাম্বার সাথে মিলাতে হলে চার আরো লুজ করতে হবে। তাহলে মিলে গেছে দেখেন, মিলে গেছে। তো এবারে 1-2-3-4 তারের কি মানে টিউনিং মিলে গেছে। এবারে চার নাম্বার তারের সাথে আমি পাঁচ নাম্বারটা মিলানোর চেষ্টা করবো। তাহলে তাহলে আমার পাঁচটা তার টিউন হয়ে গেছে, 1-2-3-4-5। এবারে যেহেতু পাঁচ নাম্বার তার টিউন হয়ে গেছে, এবারে পাঁচের সাথে আমি ছয় নাম্বার তার মিলাবো। এবারে দেখেন, তো এভাবে হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি গিটারটা টিউন করার চেষ্টা করব। ঠিক আছে, দ্যাটস দ্য ওয়ে। তো আমি এবার একটু কনফিউজ করি, ঠিক আছে। এই তারটা এই তারটা এই তারের জায়গায় থাকুক, এটাকে টাইট করব, মানে আমি র্যান্ডমলি কিছু টাইট করব, কিছু লুজ করব, ওই অবস্থায় আমি অ্যাকচুয়ালি টিউনটা মিলানোর চেষ্টা করব, দেখি কিরকম রেজাল্ট পাওয়া যায়। সো আবার আগের মতো চেষ্টা করি, এটা অনেক টাইট। দুটো তারের মিলে গেছে। এবারে দুই নাম্বার তারের সাথে আমি তিন নাম্বার তার মিলানোর চেষ্টা করব। এটা লুজ আছে,
এবারে প্রথম তিনটা তারের টিউন হয়ে গেছে, এবারে লুজ আছে, তাইলে টাইট করি। তাহলে আমার চারটা তারে টিউন হয়ে গেল। যেহেতু চার নাম্বার তার পর্যন্ত টিউন হয়ে গেল, এবারে চারের সাথে পাঁচ মিলাবো। এটা টাইট আছে, এটা লুজ করতে হবে। যেহেতু তাহলে আমাদের এখন টিউন তারের হচ্ছে মানে 1 2 3 4 5, এবারে 6 নম্বর তারটা একটু দেখি টাইট করতে হবে। এবারে দেখুন আপনারা সবাই, সরি তাহলে এটা তো অনেক সময় টিউন করার পরেও অটোমেটিক্যালি টিউনিং কিসগুলো একটু ঘুরে যায়, তা আপনার কিছুটা সেন্স খাটায়ও অনেক সময় জিনিসটা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এই ছিল অবস্থা। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি আমরা টিউনার ছাড়া কেমনে গিটারটা প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টিউন করব। সো আই হোপ সামনে আরও আপনাদের জন্য কিছু লেসন ভিডিও আনতে পারবো, যারা যারা গিটার পার্সোনালি শিখছেন বা অনলাইনে কারোর কাছে পার্সোনালি শিখছেন। তো এইসব ভিডিওগুলো আপনাদের জন্য আশা করি অনেক উপকার এনে দিবে, আই হোপ। সো দিস ইজ জ্যাক বেন্টন, সো সি ইউ ইন দ্য নেক্সট টাইম।